আজকে আমরা শিখব এর আগে ক্লাসে আমরা পড়েছিলাম রেখা ওগুলো একটু রিকাপ করে দিচ্ছি তাহলে আমরা দেখেছিলাম রেখা হচ্ছে দুই প্রকার সরলরেখা এবং বক্ররেখা সরলরেখা এবং বক্ররেখা এ হলো সরলরেখা আর এ হলো বক্ররেখা এছাড়াও আরো দুটো সরলরেখা আছে এটা দিক অনুযায়ী সরলরেখা দুই প্রকার সরলরেখা এবং বক্ররেখা এছাড়া আরো দুটো সরলরেখা আছে এমন অসীম সরলরেখা অসীম সরলরেখা আর একটা আছে সমান্তরাল সরলরেখা তাহলে অসীম সরলরেখা কোনটাকে বলবো তোমরা জানো দুটো জিনিস আছে সসীম এবং অসীম সসীম স মানে কি আছে আর সীম মানে সীমানা যার সীমানা আছে সেটা হবে সসীম আর অসীম অ মানে নাই আর সীম মানে সীমানা যার কোনো সীমানা নাই মানে যত ইচ্ছা তত বাড়ানো যাবে সেটা হবে অসীম এই সরলরেখাটা দেখো এই এটা হলো সরলরেখা এটা কি সরলরেখা তাহলে এই অ্যারো দিলাম অ্যারো দেওয়ার মানে হলো এটাকে ইচ্ছা মতো এইদিকে বাড়ানো যাবে আর এটাকে ইচ্ছা মতো এইদিকে বাড়ানো যাবে এ হচ্ছে অসীম সরলরেখা আর এ হলো সরলরেখা তাহলে এটা হচ্ছে অসীম সরলরেখা আর এটা হচ্ছে সরলরেখা ডিফারেন্স কি সরলরেখাটা কি বলবো সরলরেখা একটা লিমিট থাকবে সরলরেখা তোমাকে বলে দিবে যে এইদিকে 5 সেমিটা বাড়াও এদিকে 2 সেমিটা বাড়াও তারপরে লিমিট হয়ে গেল আনলিমিটেড লিমিট লিমিট হয়ে গেল কে এদিকে 5 বাড়াও কে এদিকে 2 বাড়াও কে এদিকে 10 বাড়াও কে এদিকে 20 বাড়াও একটা লিমিট থাকবে আর অসীমে কোনো লিমিট থাকবে না অসীম এটা কিয়ামত পর্যন্ত এদিকে এ বাড় বেড়ে যাবে এদিকে এ বেড়ে যাবে এর বাড়ার কোনো সীমা থাকবে না অসীমে অসীমে বাড়ার কোনো সীমা থাকবে না আর সরলরেখা এটাও বাড়বে কিন্তু এটাকে লিমিটেশন বাড়বে হয়তো আমি বলে দিলাম যে একটা 5 সেন্টিমিটার সরলরেখা একে ও উভয় দিকে 10 সেন্টিমিটার বাড়াও তাহলে একটা লিমিট থেকে গেল কিন্তু ওটা তো সরলরেখা আর অসীম কি অসীমে বলা যাবে না যে এতটা বাড়াও যেমন আমরা অসীম যেগুলো ভাগ করি ওই যেমন এই ভাগটা যদি করি 10 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হয় 3 3 9 তাহলে 1 এই 10 দিয়ে শূন্য নিলাম আবার 3 3 9 1 দিয়ে শূন্য নিলাম আবার 3 3 9 1 দিয়ে শূন্য এইভাবে টট 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 চলতে থাকলো চলতে থাকলো চলতে থাকলো কোনদিন শেষ হবে না লাইফে শেষ হবে না আর কি এটা সেটা হচ্ছে এই ঠিক এরকম হচ্ছে কি অসীম সরলরেখা ও সারা জীবন সমান দিয়ে সমানভাবে কি বেড়ে যাবে আর সরলরেখা কি একটা জায়গা গিয়ে স্টপ হয়ে যাবে আচ্ছা এটা গেল এবার হলো সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা তাহলে সমান্তরাল তার মানে কি সমান হারে বেড়ে যাবে এ একটা সরলরেখা আর এ একটা সরলরেখা আচ্ছা যদি আমি একে এইদিকে এইদিকে একে বাড়াতে থাকবো এইদিকে একে বাড়াতে থাকবো এইদিকে একে বাড়াতে থাকবো এইদিকে একে বাড়াতে থাকবো এরা কোনোদিন মিল হবে না কিন্তু সমানভাবে বেড়ে যাবে এই যে 2 সেন্টিমিটার বাড়ে এ 2 সেন্টিমিটার বাড়বে এই যদি এদিকে 4 সেন্টিমিটার বাড়ে তাহলে এও 4 সেন্টিমিটার বাড়বে সমান চলে যাবে কিন্তু কোন দিকে কোনোদিন মিলবে না যেমন রেল লাইন দেখেছো রেল লাইন সমান চলে যায় মিলে না আমরা যদি কোনো রাস্তা ধরি ধরো এই ঘরের এই বাহুটা আমি বললাম দেওয়ালটা এই থেকে বাড়াতে লাগো এই দেওয়ালটা এই থেকে বাড়াতে লাগো যতদূর পারো ততদূর বাড়াও তাহলে কোনোদিন মিলবে না কোনোদিনই মিলবে না কেন কি বলেছি সোজা বাড়াতে হবে তাহলে এই লাইনটাকে আমি এই দেওয়ালটাকে আমি যদি সোজা বাড়াই তাহলে সোজা সব গ্রাম গ্রাম সব ছেদ করে সব ওইদিকে চলে যাবে একে যদি সোজা এইদিকে বাড়াই তো ও সোজা ছেদ করে ওইদিকে চলে যাবে সোজা সোজা চলে যাবে কোনদিন মিলবে না কেন এটাও তাই এটা এইদিকে বাড়তে থাকবে এও এইদিকে বাড়তে থাকবে লাইভে মিলবে না এও বাড়তে থাকবে এও বাড়তে থাকবে এই কোনোদিন মিলবে না এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা যখন দুটি সরলরেখা পরস্পর একই দিকে বেড়ে যায় সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা তাহলে দিক অনুযায়ী দুটো সরলরেখা বক্ররেখা আর এছাড়া আমরা আর দুটো সরলরেখা পেলাম একটা হচ্ছে সমান্তরাল সরলরেখা একটা হচ্ছে অসীম সরলরেখা সমান্তরাল সরলরেখা তোমরা বড় ক্লাসে করবে
বড় ক্লাসে আরো বিস্তারিত ভাবে খুব ভালো করে জানতে পারবে আরো বড় ক্লাসে এবার আসবো বিন্দুতে আসবো এবার বিন্দু পয়েন্ট বিন্দু তো বিন্দু আমরা জানি এ হচ্ছে একটা বিন্দু এটা কিন্তু একটা ঘন বস্তু বিন্দুটা একটা ঘন বস্তু এই বিন্দুকে আমরা বলতে পারবো না যে কতটা লম্বা আছে কতটা চওড়া আছে কতটা দৈর্ঘ্য কতটা প্রস্থ কতটা চওড়া কিছু বলতে পারবো না আমরা কি কতটা হাইট কতটা আছে বলতে পারবো না কিন্তু দেখতে পারবো যে হ্যাঁ একটা এখানে একটা বিন্দু আছে তার মানে কি দেখতে পাচ্ছি তার মানে শুধু আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটা একটা বিন্দু আছে মানে শুধু অবস্থান আছে এখানে দিলাম এখানে দিলাম তাই বলতে পারবো যে হ্যাঁ বোর্ডের মিডিলে একটা বিন্দু আছে আর যদি বলে স্যার যদি বলি বলো বিন্দুটা কত চওড়া কতটা লম্বা কতটা উচ্চতা কতটা কিচ্ছু বলা যাবে না শুধু বলা যাবে যে হ্যাঁ এখানে একটা বিন্দু আছে তাহলে আমরা ঘন বস্তু তিনটা মাত্রা দেখেছিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো যার একটা মাত্রা থাকবে তাকে আমরা জানি একমাত্রিক যার দুটো মাত্রা থাকবে সেটা হবে দ্বিমাত্রিক যার তিনটা মাত্রা সেটা হবে ত্রিমাত্রিক আর যার মাত্রা নেই সেটা হবে মাত্রাহীন তাহলে এখানে বিন্দুর কিন্তু কোনো মাত্রাই নেই না আছে দৈর্ঘ্য না আছে প্রস্থ না আছে উচ্চতা তার তিনটা মাত্রাতে কোনো মাত্রা নেই তাই বিন্দু হলো মাত্রাহীন বিন্দুকে বলা হয় মাত্রাহীন রাশি তাহলে বিন্দু কাকে বলবো ডেফিনেশন কি করে তৈরি করব আমরা প্রত্যেকে নিজে যে ঘরে থাকি তাহলে ঘরে আমরা দেখতে পাই যে এই দেওয়াল থেকে দেওয়াল করতে হলে এখানে এসে শেষ হলো আবার এখান থেকে আর একটা দেওয়াল শুরু হলো তাহলে এই যে এখানে এসে একটা দেওয়াল শেষ হলো আর এখান থেকে আর একটা দেওয়াল এসে শুরু হলো এখানে একটা কোণার সৃষ্টি হয়েছে একটা স্পটের সৃষ্টি হয়েছে এই যে এটা এই শীর্ষবিন্দুর নাম হচ্ছে কি বিন্দু যাকে আমরা জানি শীর্ষবিন্দু না এটা হচ্ছে বিন্দু এখান থেকে আর একটা সরলরেখা তৈরি হলো তাহলে এখানে এটা আর একটা বিন্দু আবার এখান থেকে আর একটা সরলরেখা তৈরি হলো এটা আর একটা বিন্দু এটা আর একটা বিন্দু দিস ইজ পয়েন্ট এটা হচ্ছে বিন্দু শুধুমাত্র অবস্থান আছে আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই তাকে আমরা বিন্দু বলবো বিন্দু হয়ে গেছে আমরা যেমন নিজে নিজে ঘরে যদি লক্ষ্য করি তাহলে আমাদের ঘরে কটা করে বিন্দু আছে আটটা আছে কৌণিক বিন্দু আটটা আছে নিচের দিকে চারটা আছে আর উপরের দিকে চারটা আছে মেঝে চার কোণায় চারটা আর ছাদে চার কোণায় চারটা 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 আটটা কৌণিক বিন্দু আছে এবার প্রকারভেদ বিন্দু হচ্ছে তিন রকম একটা হচ্ছে সমরেখ অসমরেখ আর সমবিন্দু মেনলি বিন্দু তিন প্রকার সমরেখ অসমরেখ এবং সমবিন্দু একে বলে কলিনিয়ার ইংলিশে বলে কলিনিয়ার অসমরেখ হবে নন কলিনিয়ার কলিনিয়ার নন কলিনিয়ার এবং এটা হবে কন কারেন্ট সমবিন্দু হবে কন কারেন্ট সিওএন সিইউ ডবল আর ইএন টি কন কারেন্ট সমরেখ সম মানে কি সম মানে হচ্ছে সমান সমরেখ তাহলে এ একটা রেখা এ বি একটা রেখা তাহলে এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম তাহলে একটি রেখার উপর কতগুলি বিন্দু তাকে আমরা বলবো সমরেখ একটি রেখার উপর কতগুলো বিন্দু যেমন আমরা যদি দেখতে যাই রেখা শুধু রেখা নিয়ে গঠিত নয় আমরা যেমন মানুষ কিন্তু আমরা মানুষের কিন্তু আমরা কিন্তু চামড়া দিয়ে তৈরি নয় আমাদের বডিতে তোমরা বড় ক্লাস হয়ে জানবে কোষ আছে কোষ যেমন তোমরা মতিচুরের লাড্ডু খেয়েছো লাড্ডু মিহিদানার লাড্ডু ওই মিহিদানাকে মিহিদানা করে মিহিদানাকে একসঙ্গে ধরে গোল করে একটা গোল আকার করে দিল দিয়ে রেখে দিল ওটা হয়ে গেল লাড্ডু ছিল মিহিদানা হয়ে গেল মিহিদানার লাড্ডু তা আমরা তেমন কোষের লাড্ডু ঠিক তেমন এই সরলরেখাটা হচ্ছে
বিন্দুর লাড্ডু বলা যাবে বিন্দুর একটা তার এটা কেমন তার এই দেখো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই বিন্দু এই অসংখ্য বিন্দু নিয়ে একটা সরল রেখা এবার এখানে কাটে মিলিয়ে দাও সব বিন্দুগুলোকে যে হয়ে গেল কি একটা সরল রেখা তাহলে এইগুলো সব যে যে কতগুলো বিন্দু নিয়ে গঠিত হয়েছে এই বিন্দুগুলো সব ঘুরছে সমরেখ বিন্দু সমরেখ মানে ওই রেখার উপর বিন্দু থাকবে ওই জন্য বলে সমরেখ এবার আসি অসমরেখ অসমরেখ উল্টাটা হবে এ একটা সরল রেখা পিকে একটা সরল রেখা নিলাম এই এখানে একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম আবার এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু তাহলে এটা হয়ে গেল অসমরেখ বিন্দু দুটো রেখাতে আছে আর দুটো রেখা বাইরে আছে তোমরা যখন বাড়িতে বদমাশি কথা মা বাবা বলে না কি তোকে কথার মধ্যে পাচ্ছি না তো কথার বাইরে চলছি তার মানে কি মা বলছে তুই ভাত খা তো বলছে না রুটি খাবো তাহলে কথা বাইরে হয়ে গেল তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে অসমরেখ এটা যে সরল রেখার মধ্যে আছে এটা সরল রেখার বাইরে আছে আবার এটা সরল রেখার মধ্যে আছে এটা সরল রেখার বাইরে আছে এটা হয়েছে অসমরেখ বিন্দু মানে একই রেখার মধ্যে থাকবে না অসমরেখ মানে বিন্দুগুলি একই রেখার ভিতরে থাকবে না বিন্দুর বাইরে থাকবে এমনি রেখা বিন্দু আছে কিন্তু তার আশেপাশেও বিন্দু থাকবে ওটা হবে অসমরেখ বিন্দু আর সমবিন্দু সরল রেখা সমবিন্দু আমরা কাকে বলবো এ একটা বিন্দু সমবিন্দু সম মানে কি ওই বিন্দু থেকে কতগুলি সরল রেখা এই বলে তো আমরা কি জানলাম রেখা থেকে বিন্দু নিয়ে রেখা বিন্দু নিয়ে রেখা মানে একটা রেখার উপর কতগুলো বিন্দু এখানেও জানলাম অসমরেখাও জানলাম একটি রেখার উপর কিংবা তার আশেপাশে কতগুলো বিন্দু কিন্তু সমবিন্দু হবে উল্টো সেই বিন্দু থেকে কতগুলি রেখা কথাটা বুঝে ভালো করে সমরেখ অসমরেখ কি করে এলো রেখা নিয়ে বিন্দু হয় কতগুলি বিন্দু নিয়ে রেখা একটি রেখার উপর কতগুলি বিন্দু সেটা রেখার উপর হতে পারে রেখার আশেপাশে হতে পারে সমরেখ হলে রেখার উপরে থাকবে অসমরেখ হলে রেখার আশেপাশে থাকবে কিন্তু সমবিন্দু হচ্ছে সম্পূর্ণ আলাদা সমবিন্দু মানে কি বিন্দু থেকে কতগুলি রেখা যেমন দেখো এখানে একটা বিন্দু এঁকেছি তাহলে বললাম এখান থেকে তুমি যতগুলি পারো সরল রেখা টানো তাহলে আমি কিন্তু একে শেষ করতে পারবে না একে আমি শেষ করতে পারবো না এই দেখো এই চললো একটা বিন্দু থেকে সব সরল রেখা তৈরি হচ্ছে সারা জীবন ধরে এঁকে যাবো কিন্তু শেষ হবে না সারা জিন্দগি ভর শেষ হবে না এই জন্য একে বলে সমবিন্দু সরল রেখা একটা বিন্দু থেকে অনেকগুলি রেখা ওই নাম হলো সমবিন্দু সমরেখ বা সমবিন্দু এই নাম হলো সমবিন্দু সরি সমরেখ নয় সমবিন্দু মানে একটা বিন্দু থেকে কতগুলি রেখা এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করবো আজকে শিখবো আমরা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা আমাদের প্রত্যেকের ঘরে কোনা আছে তো আর এই ক্লাসরুমেও অনেকগুলো কোনা আছে কোনা আমরা কাকে বলি এটা এক কোনা হলো এটা দু কোনা হয়ে গেল এটা এক কোনা আর দু কোনা তাহলে ভালো ভাষায় এর নাম হচ্ছে কোণ অ্যাঙ্গেল ভালো ভাষায় নাম হচ্ছে কি কোণ আমরা বলি কোণা কিন্তু এরা হলো কোণ তাহলে এই কোণ আঁকতে গিয়ে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে এই কোণের একটা শীর্ষবিন্দু আছে দুটো বাহু আছে তার দুটো বাহু যেখানে মিলে একটা জ্যামিতিক আকার তৈরি করে সেটা হচ্ছে কোণ দুটো বাহু যেখানে এক জায়গায় মিলিত হয়ে একটি জ্যামিতিক আকার তৈরি করে তাকে বলে আমরা কোণ এখানে দেখো দুটো কোণ এখানে এই একটা কোণ এই একটা কোণ আবার এটাকে আমি পুরো জয়েন করে দিলাম বর্গ বর্গক্ষেত্র করে দিলাম তাহলে এখানে হয়ে গেল চারটা কোণ চারটা কোণ চারটা বাহু চারটা শীর্ষবিন্দু এই হয়ে গেল একটা সামতলিক ক্ষেত্র এখানেও সামতলিক ক্ষেত্র আছে কিন্তু কোণ মাত্র একটাই আছে যখন দুটি সরল রেখা এক জায়গায় মিলিত হবে তখন সেটা হবে কোণ সেটা এইভাবে হতে পারে 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 এরা হলো কোণ প্রত্যেকের দুটো বাহু আছে একটা কোণ আছে তাহলে এইগুলোর উপর ডিপেন্ড করে আবার কোণের প্রকার ভেদ আছে মাপ অনুযায়ী কোণের প্রকার ভেদ আছে মাপ অনুযায়ী কোণ হচ্ছে পাঁচ প্রকার
মাপ অনুযায়ী কোণ হচ্ছে পাঁচ প্রকার। মাপ বলতে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই অনুযায়ী এই এই হিসাবে কোণ হচ্ছে পাঁচ প্রকার। আর এক নম্বর দেখবো আমরা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, তাহলে সূক্ষ্ম কোণের পরিমাপ হবে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রির মধ্যে যতগুলি কোণ পড়ছে সবই হচ্ছে সূক্ষ্ম কোণ। তার সঙ্গে আমরা এইভাবে বলতে পারি যে কোণের পরিমাণ 0 ডিগ্রির বেশি এবং 89 ডিগ্রির কম তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। দুই নম্বর হচ্ছে সমকোণ। সমকোণ সমকোণ হয় অনলি ফর 90 ডিগ্রি। সমকোণের একটাই পরিমাপ 90 ডিগ্রি। আমি সোজায় দাঁড়িয়ে গেলাম, একবার স্ট্রেট দাঁড়িয়ে গেলাম, সাবধান, তাহলে আমি মাটির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছি, আমি সমকোণ। এ হচ্ছে সমকোণ, এটা সমকোণ সোজা, এ হুমি, আর এ হচ্ছে আর একটা দাঁড়টা দাঁড় করিয়ে দিয়েছে, এটা একটা দাঁড়টা দাঁড় করিয়ে দিলাম, দণ্ড একটা দাঁড় করিয়ে দিলাম, এটা হয়ে গেল সমকোণ 90 ডিগ্রি কোণ, এটা সমকোণ। তিন নম্বর হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ এর পরিমাপ হবে 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি। এই 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রির মধ্যে যতগুলি কোণ পড়ে সেটা হচ্ছে স্থূলকোণ। অর্থাৎ এভাবে বলতে পারি আমরা যে কোণের পরিমাণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রির বেশি এবং এক সরল কোণ বা 180 ডিগ্রির কোণ তাকে আমরা বলবো স্থূলকোণ। কিংবা যে কোণের পরিমাপ 91 ডিগ্রি এর বেশি কিন্তু 180 ডিগ্রি এর কম, 180 ডিগ্রি এর কম তাকে আমরা বলবো স্থূলকোণ। চার নম্বর সরল কোণ। সরল কোণ এটা হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি আর দুই সমকোণ মানে 2 গুণিত 90 মানে 180 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি আর দুই সমকোণ মানে 2 গুণিত 90 মানে 180 ডিগ্রি, তাহলে সরল কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি। পাঁচ নম্বর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ডিগ্রি থেকে 359 ডিগ্রি, দিস ইজ দা প্রবৃদ্ধ কোণ। যে কোণের পরিমাণ 180 ডিগ্রি এর বেশি এবং 360 ডিগ্রি এর কম তাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। এটা গেল মাপ অনুযায়ী, এটা গেল পরিমাপ অনুযায়ী প্রকারভেদ। পরিমাপ অনুযায়ী প্রকারভেদ এটা। এবার অবস্থান অনুসারে প্রকারভেদ আছে, অবস্থান অনুসারে কোণের আবার প্রকারভেদ আছে। এবং অবস্থান অনুসারে দেখো অবস্থান অনুযায়ী এটা তোমাদের নতুন জিনিস, ভালো করে দেখে নাও, জ্যামিতি সারা জীবন কাজে লাগবে। এক নম্বর হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ, সন্নিহিত মানে পাশাপাশি, সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি কোণ। ধরো এখানে এই দেখো পাশাপাশি কোণ, এ একটা কোণ আর এ একটা কোণ, এই দুটো কোণ হচ্ছে কি সন্নিহিত কোণ, পাশাপাশি দুটি কোণ। এ একটা সরলরেখা, এটা এটা হচ্ছে ভূমি, এখান থেকে একটা সরলরেখা টানলাম,
আর এইখান থেকে একটা সরল রেখাটা আনলাম, তাহলে এই যে এটা ছিল 90 ডিগ্রি একে দুই ভাগ করে দিলাম, এটা 45 এটা 45, তাহলে এই দুটো কোণ হয়ে গেল সন্নিহিত কোণ, সন্নিহিত মানে পাশাপাশি কোণ। আচ্ছা, দুই নম্বর হচ্ছে বিপরীত কোণ, বিপরীত কোণ, বিপরীত মানে বিপরীত, আমরা যখন বিপরীত করি অপোজিট করি, তা বিপরীতের অর্থ হলো বিপরীত, অর্থাৎ বিপরীত দিকের কোণ। একটা সরলরেখা আঁকলাম, কোণ আঁকলাম আমি, তাহলে দেখো এখানে চারটা কোণ তৈরি হয়েছে, এ একটা কোণ আর এ একটা কোণ, আবার এ একটা কোণ আর এ আর একটা কোণ, এখানে চারটা কোণ তৈরি হয়েছে, তাহলে এই দুটো কোণ হবে সন্নিহিত কোণ, পাশাপাশি কোণ, সন্নিহিত কোণ, আবার এই দুটো কোণ হবে সন্নিহিত কোণ, এই দুটো কোণ হবে সন্নিহিত কোণ, এই দুটো কোণ হবে সন্নিহিত কোণ, অর্থাৎ আমি তো নাম দিই তাহলে বুঝতে পারবে, এক দুই তিন চার, তাহলে দেখো এখানে এক নম্বর আর চার নম্বর পাশাপাশি আছে, তাহলে সন্নিহিত কোণ, আবার এক আর দুই পাশাপাশি আছে, সন্নিহিত কোণ, দুই আর তিন পাশাপাশি আছে, এটাও সন্নিহিত কোণ, তিন আর চার পাশাপাশি আছে, এটাও সন্নিহিত কোণ, কিন্তু আমি যদি বলি এক আর তিন, এক আর তিন কিন্তু আলাদা দিকে আছে, এক আর তিন দেখো বিপরীত দিকে আছে, এক আর তিন বিপরীত দিকে আছে, তাহলে এই এক আর তিন হলো এই এক কোণ এক, আর এই কোণ হলো তিন, এই দুটা কোণ হলো বিপরীত কোণ, এক আর তিন আর দুই আর চার, এই দুটো কোণ হলো বিপরীত কোণ। তাহলে দুটো শুনে গেল সন্নিহিত কোণ আর বিপরীত কোণ শিখা গেল, এবার হবে পূরক কোণ। পূরক, পূরক মানে কি? একে অপরের চাহিদা পূরণ করা, পূরক, পূরক কাকে বলবো? এই দেখো আমি এখানে একটা কোণ আঁকলাম, একটা কোণ এঁকেছি, তাহলে এখানে কটা কোণ? এখানে এ একটা কোণ আর এ একটা কোণ, যদি এই দুই কোণের সমষ্টি অর্থাৎ এই দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, এই দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা তাকে বলবো পূরক কোণ। এইগুলো এখানে লিখলাম, হয়তো আমি লিখলাম 35 ডিগ্রি, আর এখানে লিখলাম 55 ডিগ্রি, তাহলে 35 আর 55 যোগ করলে কত পাচ্ছি? তাহলে 55 আর যোগ 35, 55 ডিগ্রি যোগ 35 ডিগ্রি, তাহলে হলো 90 ডিগ্রি, তাহলে এই কোণ দুটি পরস্পর পূরক কোণ। যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে তখন তাকে আমরা বলবো একে অপরের পূরক কোণ। এবার দুই তিন চার নম্বর সম্পূরক কোণ, সম্পূরক কোণ, তাহলে সম্পূরক হচ্ছে উল্টো, সম্পূরক এখানেও দুটো কোণের সমষ্টি থাকবে, এখানেও দুটো কোণের সমষ্টি থাকবে, দুটো কোণের সমষ্টি এখানেও থাকবে, পার্থক্য একটাই, পূরক কোণে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হচ্ছিল, সম্পূরক কোণে দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বা দুই সমান, সম্পূরক কোণে হঠাৎ দেখা গেল এটা হলো 100 ডিগ্রি আর এটা হলো 80 ডিগ্রি, তার যোগ করে কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি সম্পূরক কোণ। অর্থাৎ যখন পাশাপাশি বা দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি তখন তাকে আমরা বলবো সম্পূরক কোণ, আর দুটি সন্নিহিত কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি তখন তাকে আমরা বলবো পূরক কোণ, আর দুটি সন্নিহিত কোণের সমষ্টি যখন হবে 180 ডিগ্রি তখন তখন আমরা তাকে বলবো সম্পূরক কোণ। তাহলে পূরক সম্পূরক হলো, বিপরীত সন্নিহিত হলো, এবার আমরা শিখব অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ, অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ, তাহলে অন্ত মানে আমরা জানি ভিতরে, অন্ত মানে আমরা জানি ভিতরে, অন্তর্মহল বলে না, অন্তর, অন্তর মানে আমরা কি জানি? অন্তর মানে আমরা মন জানি, তাহলে অন্তর মানে হচ্ছে ভিতরে, এবার হলো অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ ও বহিঃস্থ কোণ, অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ। তাহলে দেখো এই কোণে গেছি আমি, এই কোণ আঁকলাম, এখানে আমি এই কোণ আঁকলাম,
এই কোণ আঁকলাম তাহলে দেখা গেল এখানে কতগুলো কোণ তৈরি হয়েছে তাহলে এই দেখো এটা সরলরেখা মানে এই কোণ আর এই কোণ দুটো হবে ভিতরের কোণ এদিকে আমরা বলবো অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ মানে বাইরের দিকে থাকবে এই বাইরের দিকে কোণটা হচ্ছে বহিঃস্থ এটা হচ্ছে অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ আর একটা আলাদা আর একটু ভালো করে বুঝিয়ে দিই এই একটা সরলরেখা এই মানে এটা এইদিকে হেলে আছে মানে এটা হবে অন্তঃস্থ কোণ আর এই বাইরের কোণটা হবে বহিঃস্থ কোণ যেহেতু এবি সরলরেখার উপরে এবি এসিডি এর উপর সিডি দণ্ড এটা অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ তাহলে আমরা কোণের মাপ অনুযায়ী কোণের প্রকার দেখলাম আর অবস্থান অনুযায়ী কিছু কিছু কোণ দেখলাম শিখলাম আমরা এবার তারপরে এবার শিখবো আমরা ত্রিভুজ ত্রিভুজ সম্বন্ধে কিছু সাধারণ আইডিয়া এবার ত্রিভুজ সম্বন্ধে